হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি পোনা মাস সম্বন্ধে অনেকে এমন রয়েছেন যারা রেনু পোনা বা ডিম পোনা ছেড়ে থাকেন এবং সেই পোনাগুলোকে জিরা সাইজ বা ধানি পোনা থেকে তৈরি করে তারা ফিঙ্গার লাইন পর্যন্ত তৈরি করে থাকেন তবে তাদের মাঝে একটি সমস্যা এটি রয়েছে যে অনেকে একটি কমপ্লেন করে থাকেন যে আমরা যে ধানি পোনা বা রেণু পোনাগুলো তৈরি করছি সেগুলো একটা নির্দিষ্ট সময়ের পরে বড় হচ্ছে না আর এই বড় হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে যেগুলো আপনারা বুঝতে পারেন না যার ফলে আপনাদের পুকুরে এই পোনাগুলো বড়ো হচ্ছে না ধানি পোনা এক ইঞ্চি দেড় ইঞ্চি থেকে দু ইঞ্চি হয়ে যাওয়ার পর আর গ্রোথ আসছে না এর যে মেন কারণগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো কেন হচ্ছে না বা কি কি বিষয়গুলো রয়েছে যারা ধানি পোনা চাষ করেন তাদের অবশ্যই জেনে রাখা উচিত মূলত আমরা যদি মাছ চাষের দিকটা বিবেচনা করে দেখি সেক্ষেত্রে যে জিনিসটা হয় যে রেণু বা ধানি জন্য আমরা যে পুকুরগুলো তৈরি করে থাকি সেগুলো ছোটো সাইজের পুকুর তৈরি তৈরি করে থাকে এখন আমরা যখন ডিম ফেলি বা রেণুপোনা ফেলি তখন সেই পুকুরটাতে ডিমফোনা বা রেণুপোনাগুলো ফেলে থাকি মূলত ডিম পোনা বা রেণু রেণুপোনাগুলো আমরা আঠাশ আঠাশ দিন থেকে তিরিশ দিন বা এক থেকে দেড় মাস অবধি ওই পুকুরটাতে পালন করে থাকি যতদিন অবধি না সেই পোনাগুলো ধানি সাইজের হয়ে আসছে বা হাফ ইঞ্চি সাইজ হয়ে আসছে তো এমন অবস্থা হয় কি যখনই আমরা এই ধানি পোনাগুলোকে একটু বড় করি যেহেতু আমরা ছোটো পুকুরে রেণু বা ডিম্পনা ফেলে থাকি সেই অনুযায়ী মাছগুলো ছোট থাকে এবং মাছের ঘনত্বটাও অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে কি হয় যখন মাছগুলো ভালো প্রোডাকশনে আসে তো মাছের জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন হয় তো মাছ যখন বড় হতে থাকে তার কিন্তু জায়গা কম পড়তে থাকে যেহেতু আমরা রেনু বা ডিম্পোনার জন্য ছোট আকারে পুকুর নির্বাচন করে সেই পুকুরে আমরা ডিম্পোনাগুলো ছেড়ে থাকি এমন অবস্থায় যে জিনিসটা আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে যে রেণু বা যখন ধানি হয়ে যাবে তখন সেগুলোকে স্থানান্তরিত করতে হয় অন্য জায়গায় সরিয়ে নিতে হয় অন্য জায়গায় অনেকে সরান না কারণ তাদের কাছে পুকুরে তেমন ব্যবস্থা থাকেন না একই পুকুরে দীর্ঘ সময় ধরে সেই মাছটাকে বড় করার চেষ্টা করেন এতে করে ডেন্সিটি অনেক বেশি হয়ে যাওয়ার কারণে সেই পুকুরে মাছের গ্রোথ কিন্তু হতে চায় না এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ যার ফলে সেই পুকুরে দেখা যায় যে মাছের গ্রোথ হচ্ছে না অনেক ভালো খাবার দেওয়া হচ্ছে সবকিছু ভালো দেওয়ার পরেও কিন্তু সেই পুকুরগুলোতে মাছের তেমন একটা গ্রোথ হচ্ছে না আর এই গ্রোথ না হওয়ার মেন কারণ হচ্ছে ছোট সাইজের পুকুর যখনই আপনি দেখবেন যে আপনার পুকুরে ধানি পোনার প্রোডাকশন ভালো হয়েছে বড়ো সেগুলো বড় হয়ে যাচ্ছে তখন আপনাকে পুকুর ট্রান্সফার করতে বা অন্য পুকুরে অবশ্যই সেই ধানি পোনাগুলোকে সরিয়ে নিতে হবে যদি আপনি না সরান বড় একটা স্পেসে না ট্রান্সফার করেন সেক্ষেত্রে সেইগুলো বড় হবে না আপনি খাবার দেবেন সব কিছু যত্ন করবেন তারপরেও দেখা যাবে যে মাছগুলো তেমন একটা বড়ো হচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ আর এই যে আতুরে পুকুর থেকে আমরা যেই ডাবল গ্রোথিং পুকুর তৈরি করে থাকি আরেকটা জিনিস আমি বলে থাকি যে যখন আমরা মাছগুলো চাষ করি ছোট ছোটো মাছ আমরা রেণু পোনার জন্য পুকুর তৈরি করি তখন সেই পুকুরে কোনো ধরনের কিন্তু মাছের গ্রোথ করার জন্য কাজ করি না আমরা মূলত কাজ করি যে যেন ভালো প্রোডাকশনটা আসে ডিম পোনা বা রেণু পোনাগুলো ভালো ফোটে এবং বেশি সংখ্যায় মাছগুলো হয় যখন আমাদের মাছগুলো হয়ে যায় তখন ট্রান্সফার যেই পুকুরে করব সেই পুকুরটিকে কিন্তু আলাদাভাবে তৈরি করতে হয় যেমন সেখানে আমরা কিছু পরিমাণ সার প্রয়োগ করে থাকি কিছু পরিমাণ আমরা খোল প্রয়োগ করে থাকি এই ধরনের অনেকগুলো কাজ করে সেই পুকুরে প্রাকৃতিক খাদ্য পর্যাপ্ত পরিমাণ আমরা তৈরি করে থাকি যখনই আমরা সেই পুকুরটাতে ভালো করে টান তৈরি করার পরে যে ধানি পোনাগুলো আমাদের হয় সেই পোনাগুলো আমরা যখন ট্রান্সফার করি তখন দেখা যায় যে সেই পোনাগুলোরই গ্রোথ অনেক বেশি দ্রুত সময়ের ভেতরে সেগুলো বড় হচ্ছে এক এক মাসে দেখা যাবে যে সেই পোনাগুলো মোটামুটি এক আঙ্গুল সমান বড় হয়ে যাচ্ছে এক থেকে দেড় ইঞ্চি মাছগুলো যদি ছাড়া হয় এটা হচ্ছে মেন কারণ যখনই আপনি রেনু পোনা বা ডিম পোনা ছাড়বেন তখন সর্বপ্রথম আপনার কাজ হবে সেটাকে সেই পুকুরে বড় না করা ছোটো আকারে পুকুর নির্বাচন করে সেখানে প্রোডাকশন করুন প্রোডাকশন করে আলাদা যে পুকুর আপনি তৈরি করবেন যেটাকে ডাবল গ্রোথিং পন্ড বলা হয় সেই ধরনের পন্ড প্রিপারেশন করে সেখানে আপনাকে মাছটা ট্রান্সফার করতে হবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেই পোনাগুলো গ্রোথ অনেক বেশি হচ্ছে তাই অবশ্যই যখনই আপনি এই ধরনের পোনার সমস্যা দেখবেন যে এই ধরনের সমস্যা হচ্ছে তখনই আপনাকে ট্রান্সফার করে নিতে হবে আর আগে থেকেই এটা প্রিপারেশন নিয়ে রাখবেন যে ডিম পোনা ছাড়ার জন্য পুকুর আলাদা হতে হবে এবং পোনাগুলো বড় করার জন্য সেখানে পুকুরটা আলাদাভাবে তৈরি করে সেই পুকুর ট্রান্সফার করতে হবে তো আপনার জন্য দুই ধরনের পুকুর অবশ্যই জরুরি অবশ্যই দুই ধরনের পুকুর নির্বাচন করবেন ডিম পোনা চাষের জন্য এক ধরনের পুকুর আবার পোনাগুলো ট্রান্সফার করে সেগুলোকে আপনি বড়ো করার জন্য আলাদা ধরনের পুকুর নির্বাচন করেন তারপরে তাহলেই আপনি যখন খাবার দেবেন দেখবেন যে ভালো গ্রোথ হচ্ছে সব কিছু ভালো হচ্ছে আর কঠিন কোনো ব্যবস্থা গ্রহণ করার দরকার নেই প্রচুর পরিমাণ ভিটামিন লাগবে প্রচুর পরিমাণ আপনাকে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে এই ধরনের কোনো বিষয়বস্তু নেই বেসিক্যালি খাবার দিন ভালো করে একটি যত্ন করুন মাঝে মাঝে চুন প্রয়োগ করুন এই ধরনের বেসিক ট্রিটমেন্ট করুন দেখবেন যে মাছের গ্রোথ হচ্ছে তো এই ছিল মেইন রিজন যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি এই ধরনের আরও তথ্য আপনাদের এই চ্যানেলেই শেয়ার করব। তো সেক্ষেত্রে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায়